সাগর দত্ত হাসপাতালে এবারে থ্রেট কালসারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বদলি করে দেওয়ার ভয় দেখানো হতো সার্ভিস বুক থেকে নাম কেটে দেওয়ার হুমকি বিস্ফোরক অভিযোগ সাগর দত্তর নার্সদের দিনের পর দিন এই ঘটনা চলে এসেছে मीरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मीरा सफेद थ्रेड खोले चे बोले चे पेरे पुकुरे भाषिये देवे ए थ्रेड बोले चे आमादे जिस आमादे अथॉरिटी आमादे कभी तुम्हारा जुट तो ताक दे कारण आमरा ना कि गवर्नमेंट एम्प्लॉय आमरा किचु बोलते बार बना ए टा आमादे थ्रेड काल का चल चे तुम्हारा मार खावे तुम्हारा किचु बोल बे ना मने थ्रेड काल चे टा चल चे চিন্তিত হাসপাতালে ভয়ঙ্কর অভিযোগ করলেন এখানকার নার্সিং স্টাফরা রিপাবলিক বাংলার ক্যামেরায় তারা সরাসরি অভিযোগ জানান থ্রেড কালচার এখনো পর্যন্ত চলছে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শুধুমাত্র তাই নয় নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী এমনকি চিকিৎসকদের ওপর মারধর করার অভিযোগ ওঠে রোগীর পরিবার পরিজনদের বিরুদ্ধে এবং তারপর থেকেই পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকেরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টাফেরা আজকে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে মেডিকেল কলেজে হাসপাতালের ফার্স্ট ফ্লোরে সেখানে তারা এমএসভিপিকে ঘিরে ধরে তারা অভিযোগ জানাতে থাকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক শুধুমাত্র তাই নয় থ্রেড কালচার এখনো পর্যন্ত চলছে এই হাসপাতালে কারণ গতকালের পর থেকে বারংবার ইতিমধ্যেই নার্সিং স্টাফেদের কাছে বলা হয়েছে তাদেরকে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে কিংবা সার্ভিস বুক থেকে তাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া হবে অর্থাৎ হুমকির যে কালচার বা হুমকির যে সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে থ্রেড কালচার বছরের পর বছর ধরে চলে আসছে সত্যি কথা বললে প্রতিবাদ করলে তাদেরকে থ্রেড কালচারের মুখোমুখি পড়তে হয় এবং এই থ্রেড কারা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা তাদের অসুবিধার কথা জানাতে গেলে তাদেরকে এই থ্রেডের মুখে পড়তে হয় আর তখনই তাদেরকে অন্য হাসপাতাল বা অন্য কোথাও বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয় ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা দেখলেন সাগর দত্ত হাসপাতালে সেখানে থ্রেড কালচারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এবং যখন একদিকে থ্রেড কালচারের অভিযোগ ঠিক তখনই অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সাগর দত্ত হাসপাতাল সেই সাগর দত্ত হাসপাতালেই জুনিয়র চিকিৎসকদের মারধরেরও একটা অভিযোগ উঠে আসছে আরও একবার জানাই সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ প্রতিবাদে সম্পূর্ণ কর্মবিরতিতে সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাণ্ডবের পুরো ছবি এবং সেই বিষয়কে সামনে রেখে সাগর দত্ত হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা কর্মবিরতির পথেই হাঁটছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে সেখানে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন যে হাসপাতালে ঢুকে যেভাবে চিকিৎসকদের মারধর করা হয়েছে সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা আজকে এই কর্মবিরতি করছেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন আমি তুলিকার কাছে চলে যাব তুলিকা সাগর দত্ত হাসপাতালে সেখানে জুনিয়র যারা চিকিৎসকেরা রয়েছেন তারা এই মুহূর্তে কর্মবিরতি করছেন তারা কি বলছেন কতক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতিটা চালিয়ে যাবেন দেখো হাসপাতালের অন্দরে নেই নিরাপত্তা আর সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়েই অবস্থান মঞ্চ তৈরি করে একেবারে সাগর দত্ত হাসপাতালের সামনে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে একদিকে যারা চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা এখানে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ তাদের প্রতিশ্রুতি যে দেওয়া হয়েছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কিন্তু সেই নিরাপত্তা এই মুহূর্তে পাচ্ছেন না যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছেন আমি একটুখানি চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমি আগে প্রথমে একটুখানি সেই ছবি আমি এই মুহূর্তে যখন দেখানোর কথা বলবো তার সঙ্গে আমি যে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে কী দাবি আপনারা মূলত জানান
আমাদের দাবি তো খুব স্বাভাবিক। কালকে যে ঘটনা ঘটেছে সেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এখানে একটা সেফটি সিকিউরিটি ব্রিজ হয়েছিল। 20-25 জন মিলে এমার্জেন্সি থেকে উঠলো, লিফট থেকে উঠলো, কেউ কোথাও আটকালো না। এক র‍্যাফ ছিল, পুলিশ ছিল, সিকিউরিটি গার্ড ছিল, তা সত্ত্বেও এই ঘটনাগুলো ঘটলো এবং থ্রেট দেওয়া হলো যে আরজিকর করে দেওয়া হবে। আরজিকর করে দেওয়া হবে মানে কি? আরজিকরে কি খুব ভালো ঘটনা ঘটেছে? এটা কি একটা রেপ কালচার চলছে তার ইন্ডিকেশন? কারা বলছে এগুলো চলছে? হচ্ছে গিয়ে পুলিশ এই পেশেন্ট পার্টি যারা উত্তেজিত হয়ে গেছিল এবং তাদেরকে সামলানোর জন্যই তো পুলিশ থাকা দরকার, সিকিউরিটি থাকা দরকার। তাহলে যেখানে সিকিউরিটি নেই সেখানে আমরা কাজ কি করে করব? এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যারা আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে এই সমস্যা দত্ত হাসপাতাল, হ্যাঁ হাসপাতালে এসছেন, তাদের মধ্যে বৈঠক হচ্ছে। এই আমাদের কলেজের যে রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে আর ডি মানে তাদের সাথে ডিএমই দিয়েছে দেবে। এই ধরনের ঘটনা কেন ঘটছে এইগুলোর সুষ্ঠু সমাধান চাই এবং সঠিক রূপরেখা চাই যে কি করে আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করা হবে। দেখুন এই ঘটনাটা তো এখানে পুলিশের আউটপোস্টটা আছে, এত কিছু তো ঘটা করে খোলা হলো, প্রেস মিট করা হলো, এখান থেকে সাগর দত্ত এখন পুলিশ আউটপোস্ট আছে, সবকিছু করে দিলাম, আদতে কিছুই হচ্ছে না। এই ঘটনা তো বারবার মেনে নেওয়া যায় না। হতে পারে যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা বলছেন যে কিছুই হচ্ছে না, এটা বারবার মেনে নেওয়া যায় না। তাদের নিরাপত্তা কোথায় রয়েছে সেই প্রশ্নটাই তারা করছেন। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা। এবং এই যে পুরো বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে হাসপাতালের সুপার তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। আতঙ্কের, ভীষণ আতঙ্কের এই ঘটনাটা আরজিকরের ঘটনার পরবর্তীতে বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে। এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ, স্বাস্থ্য পরিষেবাকে আরো খারাপ দিকে নিয়ে যাবে। তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কর্মক্ষেত্রে কাজ না করতে পারে, তাদের মাথা শান্ত রেখে যদি না কাজ করতে তাদের দেওয়া হয়, তাহলে পরে যে তাদেরকে যে অবস্থায় কাজ করতে হয়, যেখানে যে কঠিন অবস্থায় রোগীদেরকে নিয়ে কাজ করতে হয়, সেই কাজ আরো খারাপ হবে। পুলিশ আউটপোস্ট যা আগে ছিল তার থেকে সংখ্যা যদিও বাড়ানো হয়েছে কিন্তু সেই সংখ্যা অপ্রতুল, আরও প্রয়োজন আছে আমাদের মতন এরকম একটা হাসপাতালের জন্য। অবশ্যই চালানো যাবে না, নার্সিং স্টাফ তারা হচ্ছে হাসপাতালের মেরুদণ্ড, তারা হচ্ছে ওয়ার্ডের মেরুদণ্ড, তাদের ছাড়া হাসপাতাল চালানো সম্ভব নয়। আপনাদের শোনালাম হাসপাতালের সুপার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনালাম আপনাদের। আর এবারে আপনাদের শোনাই অর্জুন সিং বিজেপি নেতা, তার কি বক্তব্যের পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন, এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তার কি বক্তব্য শোনাই আপনাদের। বাংলার মমতা ব্যানার্জি সরকারের অ্যাডমিনিস্ট্রেশন 0/0 হয়ে গেছে। ডক্টরদের কেন সাধারণ মানুষের নিরাপত্তা? আর সাগর দত্ত তো ছেড়ে দিল, সাগর দত্ত আর নীলরতন তো পাকিস্তানে কবজায় আছে, ওখানে তো ভারতবর্ষে আইন লাগু হেন, আপনি কোন জায়গায় আছেন? ওখানে তো পাকিস্তানের নিয়ম কানুন চলে, যে ক্ষমতাশালী থাকবে সে ধরে পেটাবে। ওখানে কোনো ডাক্তার নিঃশ্বাস নিতে পারে? আর কোনো ওদের নিরাপত্তা আছে? এই রাজ্যে সাধারণভাবে যারা একটু প্রতিবাদী, গণতান্ত্রিক কণ্ঠস্বর, সে যে কোনো পেশাতেই হোক না কেন, তাদের উপর আক্রমণ বিভিন্ন কায়দায় হয়। এদের মূল সংস্কৃতি হচ্ছে ভয় দেখাও, জুলুম করো, গুন্ডামি করো এবং বাধ্য করো সরকার নয় একজন নেত্রী বা তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের কথা মেনে চলবে। তা না হলে এই রকম উত্তাল পরিবেশেও কালকে সাগর দত্ত হাসপাতালে যা ঘটেছে, এরপর কি রাজ্য সরকারের বা স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রীর সামান্যতম নৈতিক অধিকার থাকে ক্ষমতায় বসে থাকার? এদের কাছে কোনো রকম সুস্থ চিন্তা নিরাপত্তা আশা করাটাই ভুল। চিকিৎসকরা সংগঠিত হচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই,
এবং পাশাপাশি সমস্ত স্তরের মানুষকেও সংগঠিত হতে হবে এই রাজ্যের একটা গুন্ডা সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়বার জন্য। তাদের এই আন্দোলনের ফলে বাংলার হেলথ সেক্টরের যে কালো দিক বাংলার মানুষ দেখতে পেয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, এই সিনিয়র ডাক্তার বাবুরা তারা যদি যে প্রতিবাদ এতদিন তারা করেছিলেন অনিয়মের, এইটার ভয়েস যদি আরেকটু বেশি হতো তাহলে জুনিয়র ডাক্তারদের এই এতদিন ধরে আন্দোলন করতে হতো না, আজও সাগর দত্ত হসপিটালে তারা যেটা করছেন, কিংবা তাদের এত সমস্ত ব্যাঘাত ঘটিয়ে তাদের এই আন্দোলন চালিয়ে যেতে হতো না, বাংলার মানুষ এই কালো দিনকে দেখতে হতো না, আমাদের মাঝ থেকে এই রকম একটি ডাক্তারি পড়ুয়া আমাদের বোনকে অকালে নৃশংস অত্যাচারের শিকার হয়ে খুন হতে হতো না। আপনারা শুনলেন রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, আপনাদেরকে শোনালাম। একদিকে যখন প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, অপরদিকে গতকালকের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রোগীর পরিজনেরা তারা হাসপাতালের ভেতরে ঢুকে কিভাবে মারধর করেন সেই ছবিটাও দেখাচ্ছি। আর এখান থেকে অর্থাৎ এই ছবি দেখার পরে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে এই সাগর দত্ত হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। একাধিক অভিযোগ তুলছেন নার্সরা, মহিলাদের চেঞ্জিং রুমে কোনো দরজা নেই, হাসপাতালে মহিলা ওয়ার্ডে দরজার বদলে রয়েছে পর্দা, লক নেই নার্সের চেঞ্জিং রুমের দরজায়। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি, কোথায় হাসপাতালে নার্সের নিরাপত্তা উঠছে প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন নার্সদের যে চেঞ্জিং রুম, সেই চেঞ্জিং রুমের ছবিটা একদিকে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দরজা থাকলেও সেই দরজায় কোনো লক নেই, এমনটাই অন্তত অভিযোগ করছেন যারা নার্সরা রয়েছেন তারা। অপরদিকে দেখুন কিভাবে গতকালকে রোগীর পরিজনেরা তারা হাসপাতালের ভেতরে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছেন, দুটো ছবি দেখাচ্ছি। একদিকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অপরদিকে দেখুন কিভাবে অবলীলায় ঢুকে পড়েছেন রোগীর পরিজনেরা সেই ছবিটাও দেখাচ্ছি। নিরাপত্তার দায়িত্বে তখন পুলিশ ছিল, তখন ছিল সবাই ছিল, কি করছিল ওরা দাঁড়িয়ে মজা দেখছিল। কালকে আমাদের অন ডিউটি অবস্থায় আমাদের নার্সিং স্টাফের গায়ে হাত তোলা হয়েছে দুজন, ঠিক আছে, থালা বাটি যা ছিল পেশেন্ট এবং পেশেন্ট পার্টি ছুড়িয়ে মেরেছে, সেখানে পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করেছে এবং আমাদের হসপিটাল সিকিউরিটি যে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হাসপাতালের গেটেও তো আমরা কোনো পুলিশ দেখতে পেলাম নেই, পুলিশরা আসে মাঝে মাঝে ডক্টরদের সঙ্গে সেলফি তোলে বাড়ি চলে যায়, এটাই পুলিশের কাজ, আজ নয় দিনের পর দিন এই ঘটনা চলে এসেছে। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, রুগী স্টাফ, যারা ডিউটি করে তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন এখানে ষোলোজন কনস্টেবল এবং 4 অফিসার, সেই সাথে 8 সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে, কিন্তু এই সংখ্যাটাও এবং একটা আমাদের এখানে একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, কিন্তু এত বড় একটা হাসপাতালের জন্য এই সংখ্যাটা অপ্রতুল। নিরাপত্তা আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই, নিরাপত্তা সংক্রান্ত ফাইন আরও বর্ধিত করতে হবে বলে আমাদের তরফ থেকে আমাদের যে হায়ার অথরিটি স্বাস্থ্য ভবনকে চিঠির আকারে, লিখিত আকারে অফিসিয়ালি জানানো আছে।